বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় লিখিতই একমাত্র বিষয় যার সাহায্যে তুমি খুব সহজেই নিজেকে যোগ্য প্রমাণিত করতে পারো, এবং সেটা কিন্তু সবাই পারে না। সবাই পারে না বলেই সবার এত ভয় এই লিখিতটার উপর। কিন্তু তুমি পারবে, তবে তোমাকে অবশ্যই একটু স্ট্র্যাটেজিক্যাল হতে হবে। তুমি স্ট্র্যাটেজিক্যাল হওয়ার মাধ্যমে লিখিতটার একটা যথাযথ ব্যবহার করে তুমি খুব সহজেই নিজেকে যোগ্য প্রমাণিত করতে পারবে। তো আজকের ভিডিওতে আমি সেটাই বলবো যে তুমি কিভাবে লিখিত পরীক্ষা থেকে সর্বোচ্চ মার্ক চিনিয়ে নিতে পারো, কিভাবে তুমি স্ট্র্যাটেজিক্যাল হবে। সেইটা বলার আগে আমি তোমাকে তিনটা লিমিটেড বিষয় সম্পর্কে বলতে চাই। এই তিনটা লিমিটেড বিষয় তোমার মাথায় সবসময় রাখতে হবে। এক হচ্ছে লিমিটেড খাতা, দ্বিতীয় হচ্ছে লিমিটেড সময়, তৃতীয় হচ্ছে লিমিটেড চিন্তা। এগুলো আমি কেন বললাম আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। লিমিটেড খাতা হচ্ছে তোমার পরীক্ষায় একবার যে তোমাকে খাতা দেওয়া হবে, তারপরে কিন্তু আর খাতা দেওয়া হবে না। তুমি চিন্তা করলে যে আমি তো একটা প্রশ্নের উত্তর এত বড় লিখতে পারি, তো এটা যদি লিখতে পারি তাহলে তো আমাকে লুজ নিতে হবে, অত অতিরিক্ত খাতা নিতে হবে, কিন্তু সেটা কিন্তু তোমার পরীক্ষার হলে দেওয়া হবে না। তার মানে খাতাটা লিমিটেড। এবার হচ্ছে লিমিটেড সময়, তো প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রেই, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার ক্ষেত্রে ধরো বাংলা আর ইংলিশের জন্য লিখিতের জন্য 40 মিনিট, ভুলেও তুমি 42 মিনিট পাবে না। এবার লিমিটেড চিন্তা, লিমিটেড চিন্তা শক্তির কেন গুরুত্বপূর্ণ একটু চিন্তা করো। পরীক্ষার হলে যখন বসে তখন কিন্তু যেহেতু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, ওই জায়গার মধ্যে তুমি এমনিতেই একটু মেন্টালি চাপের মধ্যে থাকবে, আর যখন চাপের মধ্যে থাকবে তখন তোমার মাথা থেকে চিন্তাগুলো উড়ে যাবে, তার মানে চিন্তা তোমার লিমিটেড হয়ে যাবে। এখন এইগুলোর সমাধান করে তুমি কিভাবে স্ট্র্যাটেজিক্যাল হতে পারো সেগুলোই আমি এখন বলবো। তার জন্য তোমাকে আমি কিছু করণীয় বলে দিচ্ছি, তুমি যদি করণীয়গুলো ধাপ বাই ধাপ ফলো করতে পারো আমি নিশ্চয়তা দিতে পারি যে তুমি রিটেন থেকে ভালো কিছু একটা আশা করতে পারো। তো করণীয় এক শোনো, করণীয় এক হচ্ছে লিখিত পরীক্ষায় কোনো বিষয় তুমি বাদ দিয়ে আসবে না। যতগুলো বিষয় অ্যান্সার করতে বলবে তুমি সবগুলো অ্যান্সার করার চেষ্টা করবে। এর একটা সুবিধা তুমি শোনো, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় লিখিত অংশে পার্শিয়াল মার্কিং বলে কিন্তু একটা কথা থাকে। সেটা কি? সেটা হচ্ছে তুমি যাই লিখো, তোমার মনে করো তুমি একটা প্রশ্নের উত্তর করতে যাচ্ছ, উত্তর মান হচ্ছে 5, কিন্তু তুমি 5 নম্বরের জন্য যতটুকু লেখা দরকার ততটুকু লিখতে পারি না, 2 লাইন লিখে চলে আসলে এই জায়গায় তোমার টিচার তোমাকে 1, 2 অথবা 0.5 দিতে হলো বাধ্য। সে তোমাকে কিছু না কিছু দিবেই, এই কারণে তুমি একটা উত্তরও বাদ রেখে আসবে না। তোমার সামনে যা আসবে, যা কিছু দিতে বলবে সবগুলোই তুমি টাচ করে আসার চেষ্টা করবে, একটাও যেন বাদ না যায়। দ্বিতীয় কথাটি হচ্ছে যে একটা বিষয় তোমরা সবাই ভাবো, সেটা হচ্ছে যে বড় লিখলেই বুঝি বেশি উত্তর। এটা তোমরা বোর্ড পরীক্ষা বা স্কুলের পরীক্ষা সবসময় এটা করে থাকো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে। আমি আগে বললাম যে সময় লিমিটেড, এই কারণে তোমাকে খাতাও কিন্তু লিমিটেড, যেহেতু খাতা লিমিটেড প্রশ্ন অযৌক্তিকভাবে বড় করার প্রশ্নই আসে না। তোমার খাতাটার একটা নির্দিষ্ট জায়গায় কোয়ালিটি সম্পন্ন, গুণ সম্পন্ন একটা লেখা লিখতে হবে, যে জায়গাটার মধ্যে মূল বিষয়টা তুমি তুলে দিতে পারবা। সেটা যত ছোট হোক কোনো বিষয় না, কোনো কিছু যায় আসে না তাতে, কিন্তু কথা হচ্ছে মূল বিষয়টা এখানে থাকতে হবে, খুব বড় করলে তাতে কোনো লাভ নেই, ঠিক আছে। এবার তৃতীয় যে কথাটির কথা আমি বলবো সেটি হচ্ছে খাতাটিকে তোমার চোখের দেখাতে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে। এই কথাটা আমি কেন বলছি, কারণ কথা হচ্ছে তুমি ধরো 40 মিনিট সময়ের মধ্যে একটা প্রশ্ন খুব ভালোভাবে পারো, সেটা লেখার জন্য তুমি 10 মিনিট নিয়ে নিলে এবং খাতাও তোমার বেশি লেগে গেলো, এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু খাতা তোমার লিমিটেড, তার মানে তোমার প্রশ্ন অনুযায়ী ধরো তোমার 4টা প্রশ্ন আছে, তার মানে একটা পাতাকে 4টা অংশে তোমার ভাগ করে নিতে হবে, সেটা তোমার চোখের দেখাতেই, কলম দিয়ে কিন্তু ভাগ করা যাবে না। তুমি চোখের দেখাতেই কলম খাতাটাকে ভাগ করে নিবে, ভাগ করে সেই ভাগ অংশে তোমার উত্তরগুলো লিখবে, ঠিক আছে। এবার চতুর্থ যে বিষয়টি আমি বলতে যাচ্ছি সেটি হচ্ছে প্রতিটা উত্তরের জন্য একটা নির্দিষ্ট সময় তোমাকে সেট করে নিতে হবে। নির্দিষ্ট সময় বলতে কি, এটা যদি তোমাকে বুঝাতে চাই তার জন্য আমাকে আমার ওই স্কুল জীবনের সৃজনশীলের কথা চিন্তা করতে হয়। আমি এরকম অনেক ছাত্রকে দেখেছি যারা 7টা সৃজনশীলের উত্তর কখনোই করতে পারে নাই, কিন্তু আমি কিন্তু প্রত্যেক পরীক্ষাতেই 7টা সৃজনশীলের উত্তর করে আসতে পারতাম। এর কারণ হচ্ছে আমি আমার সময় সম্পর্কে জানতাম যে একটা সৃজনশীল শেষ করার জন্য আমি 21 মিনিট সময় পাবো, 21 মিনিটেই আমি আমার সৃজনশীলগুলো শেষ করতাম, এমন আছে 20 মিনিটেও শেষ করতাম। এর জন্য আমার নির্দিষ্ট ছিল যে আমার এতটুকু প্রশ্নটা এত লাইন হবে, তারপরে তারপরের প্রশ্নটা এত লাইন হবে, প্রথম প্রশ্নটা এতটুকু হবে, দ্বিতীয় প্রশ্নটা, এটা কিন্তু আমার একটা মাপ ছিল। তো এটার জন্য তোমাকে প্রতিটা প্রশ্নের জন্য একটা টাইম সেট করে নিতে হবে, এবং সেটা তুমি খুব ভালোভাবে পারবে যখন লিখিত পরীক্ষার চর্চাটা তুমি আগে থেকেই শুরু করবে, কিছুদিন আগে থেকে। কিছুদিন আগে বলতে তুমি 1 মাস আগে থেকেই মডেল টেস্ট বা অন্য যে কোনো কিছুর মাধ্যমে চর্চাটা চালিয়ে যাও, বা পরীক্ষার হলে গিয়ে তুমি যদি মডেল টেস্ট নাও অংশগ্রহণ করে দাও, পরীক্ষার হলে যাওয়ার পরে প্রশ্নটা দেখে তারপর তুমি টাইম সেট করে নাও, তারপরে পরীক্ষা দিতে বসো, ভালো ফলাফল তুমি পাবেই।
সর্বশেষ করণীয়। তোমাকে শুধু এককভাবে রিটেনে যে ভালো করলে হবে তা কিন্তু না, রিটেনের পাশাপাশি এমসিকিউ দুইটিতেই সমানভাবে ভালো করতে হবে। রিটেন অবশ্যই তোমার জন্য আশীর্বাদ স্বরূপ, সেটা আমি স্বীকার করি, রিটেন অবশ্যই তোমার জন্য আশীর্বাদ স্বরূপ, তবে তোমাকে স্ট্র্যাটেজিক্যাল হতে হবে। এবং রিটেন এমসিকিউ দুইটাতেই ভালো যেহেতু করতে হবে, এখন পরীক্ষার শেষ মুহূর্তে এসে, প্রিপারেশনের শেষ মুহূর্তে এসে কীভাবে ভালো করতে হবে সেটা আমি তোমাদেরকে এখন না বলি, তোমরা জানো বা যতটুকুই পড়েছো ততটুকুই আমি মনে করি এখন পর্যন্ত যথেষ্ট, কারণ এখন তো তুমি নতুন কিছু পড়তে যাবে না। এখন কথা হচ্ছে তোমার পূর্বের পড়াগুলোই দেখবে, এবং সবচেয়ে কার্যকর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমার পরীক্ষার দেড় ঘন্টা সময়কে তুমি যথাযথভাবে অধিক কার্যকর করতে হবে। ওই পরীক্ষার দেড় ঘন্টা সময়কে তুমি যত বেশি কার্যকর করতে পারবে তোমার জন্য ততই ভালো, তুমি ততই ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবে। এবং তুমি এই পরীক্ষার দেড় ঘন্টা সময়কে কীভাবে কাজে লাগাবে সেটা জানতে হলে অবশ্যই বাপাশের ভিডিওটি দেখবে। এবং ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য। সাথে ছিলাম আমি সানি দাস, আমি কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বি এবং ডি ইউনিটের ভর্তি প্রস্তুতি নিয়ে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো।